हेलो अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल मोंटास किचन। आज के रेसिपी फ्रेंच फ्राइज। जदिव फ्रेंच फ्राइज एक कॉमन रेसिपी, तबुओ रेस्टोरेंट स्टाइले परफेक्ट फ्रेंच फ्राइज तैयारी करते अने के किन्तु हिमशिम खेये जान। तो कोयेकटी विषय जाना थाकले आर एगुलो कारेक्टली फलो कर ले किन्तु आपनारा घरे बसे ए परफेक्ट फ्रेंच फ्राइज तैरि करते पारेन। तो आज के आमी शे रेसिपिटाई शेयर करछि। परफेक्ट फ्रेंच फ्राइज तैरि करार जोनो परफेक्ट आलू चूज करा खूब इम्पर्टेंट। तो एमन आलू चूज करते हबे जे आलुर स्किन पतला बा स्किनगुलो एभावे खुले खुले आसछे, तो एमन आलू चूज करे निते हबे। ए आलूगुलोर मध्ये स्टार्च बा कष कम थाके। स्टार्च बा कष कम थाकाय ए आलूगुलो दिए आपनारा तैरि करते पारबेन परफेक्ट फ्रेंच फ्राइज। तो आलूगुलो आमी एखन छिले निएछि। एखन ए आलूगुलो आमी फ्रेंच फ्राइजे शेप करे केटे नेब। आलूगुलो आमी एकटु लम्बालम्बी भावेई केटे निएछि, एते किन्तु फ्रेंच फ्राइजगुलो देखते बेश सुंदर लागे। आर चेष्टा करबेन आलूगुलो एकई शेपे काटार जोन्नो। आर ख्याल राखते हबे आलूगुलो जेन मोटा बा पतला होये ना जाय। तो आपनारा देखतेई पारछेन आलूगुलो आमी एइभावेई केटे निएछि, आर एइभावेई किन्तु आमी सबगुलो आलू केटे नेब। आलूगुलो केटे नेওয়া হলে এগুলো আমি পানিতে ভিজিয়ে রাখছি। আর এই আলুগুলো আমি বেশ কয়েকবার ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এই আলু থেকে স্টার্চ বা কষ্টটা বের হয়ে আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই পরিষ্কার পানির মধ্যে আলুটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখব। এতে কিন্তু আলুর মধ্যে এক্সট্রা স্টার্চ বা কষ্ট থাকলে সেটাও কিন্তু বের হয়ে আসবে। এখন চুলায় প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি এতে 1 টেবিল চামচ লবণ। আর পানিটা এখন ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এই আলুটা আমি এখানে 3 মিনিট সিদ্ধ করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। তো 3 মিনিট আলুটা সিদ্ধ হওয়ার পর আমি এখন এগুলো তুলে নেছি একটা স্ট্রেনারের সাহায্যে। আর এগুলো তুলে নেওয়ার পর আমি সরাসরি কিচেন টিস্যুর উপর ছড়িয়ে দিয়েছি যাতে পানিগুলো সুপ করে নিতে পারে। তারপর যদি এর উপর এক্সট্রা কোনো পানি থাকে সেটা আপনারা কিচেন টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নেবেন। এখন এটা আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে আসছে। এখন এটা আমি ফ্রাই করব। এখন চুলায় প্যান বসিয়ে এটা আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো আমি এখানে একবারেই দেব না, এটা আমি দুভাগেই ভাজবো। আর এই আলুটা এখানে আমি 3 মিনিট ভাজবো। যেহেতু এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ডাবল ফ্রাই করব, তো এই আলুটা আমি এখানে 3 মিনিট ভেজে নিব। তো 3 মিনিট পর এগুলো ভাজা হয়ে আসলে আমি আবারও তুলে নিচ্ছি এগুলো। আর তুলে নেওয়ার সাথে সাথে এগুলো কিচেন টিস্যুর উপর ভিজিয়ে দিচ্ছি। আর সবগুলো ভাজা হয়ে আসলে এগুলো ঠান্ডা হওয়ার পর আমি এটা ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর আপনাদের হাতে যদি সময় না থাকে অ্যাটলিস্ট এটা 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবেন, এতে করে ফ্রেঞ্চ ফ্রাইজগুলো বেশ ক্রিসপি হয়। তো আমি আবারও তেল বসিয়ে দিয়েছি। এখন আলুগুলো আমি ফাইনালি ভাজবো। তো তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আলুগুলো। আবারও এগুলো আমি দুভাগেই কিন্তু ভাজবো। এখন এটা অনবরত নাড়তে হবে। তো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইজ মানে হচ্ছে উপর থেকে ক্রিসপি আর ভেতরে কিন্তু সফট। তো প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত এটা ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পর ফ্রেঞ্চ ফ্রাইজ কালার চেঞ্জ হয়ে আসলে কিন্তু এগুলো আমি তুলে নিচ্ছি। আর এগুলো তুলে নেওয়ার সাথে সাথেই আমি একটা ঝাঁঝরিতে নিয়ে নেছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো।
এগুলো দেওয়ার সাথে সাথে এটা আমি বেশ কয়েকবার ঝাঁকিয়ে নেব। আর এটা ঝাঁকিয়ে নেওয়ার ফলে এই ফ্রেঞ্চ ফ্রাইজগুলো কিন্তু বেশ ক্রিসপি হবে। তো বেশ কয়েকবার ঝাঁকিয়ে নেওয়ার পর এখন আমি এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।